তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সারাদিন ভরে প্রচুর আপডেট বেড়ে চলে আসছে, প্রচুর নিউজ বেড়ে চলে আসছে। তো বন্ধুরা, এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স সম্বন্ধে চারটা নিউজ আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, নিউজগুলো দেখার জন্য ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই বলবেন না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, সবার প্রথম কিন্তু নিউজ যেটা বেড়ে চলে আসছে শুভমান গিল সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, যেখানে কিন্তু 2022 শুভমান গিল নিতে চেয়েছিল, যেখানে কিন্তু রাহুল ত্রিপাঠীকে তারা নিতে পেরেছে তার বদলে। আর বন্ধুরা, দ্বিতীয় নিউজ যেটা বেড়ে চলে আসছে সাকিবুল হাসান সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, ইদানিং কিন্তু সাকিবুল হাসান একটা ম্যাচে কিন্তু আম্পায়ারের সঙ্গে ঝগড়া করতে দেখা গেছে। তো বন্ধুরা, এটা কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু কিছু ম্যাচে সাকিবুল হাসানকে আম্পায়ারের সঙ্গে ঝগড়া করতে দেখা গেছিলো। এখানে কিন্তু আম্পায়ার হোয়াইট বলকে হোয়াইট দেয়নি। তো বন্ধুরা, এখানে কিন্তু সাকিবুল হাসানের কোনো দোষ নেই। তো বন্ধুরা, এখানে আমি বলবো আম্পায়ারের একটু দোষ ছিল, সেই কারণে কিন্তু সে ঝগড়া করেছে আম্পায়ারের সাথে। তো বন্ধুরা, তিন নম্বর নিউজ যেটা বেরিয়ে চলে আসছে, হ্যাঁ বন্ধুরা, অভিষেক নায়ার কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের হেড কোচ হয়েছে, যেখানে কিন্তু সে দুর্দান্তভাবে সকলে ট্রেনিং দিচ্ছে। আর চার নম্বর নিউজ যেটা বেরিয়ে চলে আসছে উমেন্স আইপিএল সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু উমেন্স টি-20, যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু একটা টিম দেখা যাবে। তো বন্ধুরা, সেই টিমে কি কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারবে? আর বন্ধুরা, আপনারা কি সেই টিমটা দেখতে পছন্দ করবেন এবং সেই টিমকে সাপোর্ট করতে পছন্দ করবেন কি করবেন না, সেটা কমেন্টসে আমরা জানাতে বলবেন। তো বন্ধুরা, ছোট্ট কিছু নিউজ নিয়েই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না। আপনাদের ভাইকে সাপোর্ট করার জন্য ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকবেন। বাই বাই।